দেশের বাইরে পড়ালেখা করেছেন, জার্মানিতে ছিলেন, তো আপনার অভিজ্ঞতা থেকে যদি একটু ছেলে মেয়েদের জন্য বলেন যে তারা বাইরে যদি লেখাপড়া করতে যেতে চায়, বিশেষ করে জার্মানিতে, তারা এটাকে কত সহজে যেতে পারে, প্রসিডিউরটা কেমন হতে পারে, খরচাপাতি কেমন হতে পারে, এই বিষয়গুলো ছেলেমেয়েরা জানতে চায়, তো আপনার অভিজ্ঞতা থেকে যদি তাদের সাথে শিক্ষার্থীদের জন্য একটু শেয়ার করেন। আচ্ছা, এটা তো একটা কমপ্লিটলি ভিন্ন প্রসঙ্গ, যেটা অবশ্যই এটা ভেরি ইন্টারেস্টিং একটা টপিক, এবং বিশেষ করে আমাদের বাংলাদেশি স্টুডেন্টদের জন্য। আমার কাছে যে সমস্ত স্টুডেন্টরা কাউন্সেলিংয়ের জন্য আসে, বিশেষ করে তাদের ব্যাচেলর প্রোগ্রামের পরে বাইরে পড়াশোনার জন্য, আমি সবাইকে একটা জিনিস বলি যে পৃথিবী মানে অ্যাট এনি স্টেজ, স্টুডেন্ট লাইফের যে কোনো একটা স্টেজে, সেটা ব্যাচেলর হোক, মাস্টার্স হোক, মাস্টার্সের পরে আবার মাস্টার্স হোক, পিএইচডি হোক, একটা ডিগ্রি অন্তত বাইরে থেকে নেওয়া উচিত, কারণ সেটা আমাদেরকে পৃথিবী সম্পর্কে অনেক কিছু জানতে শেখায় এবং আমাদেরকে আরও বেশি গ্লোবালাইজড হতে সহায়তা করে। আর এখন আমি যদি পার্টিকুলারলি জার্মানির ব্যাপারেই আসি, জার্মানি তো টিএইচ র্যাঙ্কিং, যেটাকে আমরা বলি টাইমস হায়ার এডুকেশন র্যাঙ্কিংয়ে, জার্মানি কিন্তু স্টুড থার্ড ফর লাস্ট 5 কনসিকিউটিভ ইয়ার্স, যে পৃথিবীতে মানে বেস্ট ইন্টারন্যাশনাল এডুকেশন প্রোভাইডিং কান্ট্রি হিসাবে টিএইচ র্যাঙ্কিংয়ে থার্ড পজিশনে আছে। এবং সবচেয়ে বড় বিষয় যে জার্মানি যেই পরিমাণ স্কলারশিপ প্রোভাইড করে হায়ার এডুকেশনে ইন্টারন্যাশনাল এবং বোথ তাদের ইন্টারনাল স্টুডেন্টদের জন্য, দেয়ার আর ভেরি ফিউ ইউনিভার্সিটিজ ইন ফিউ কান্ট্রিজ ইন দ্য ওয়ার্ল্ড যারা আছেন যাদের কিন্তু এরকম হিউজ পরিমাণ কন্ট্রিবিউশন থাকে এডুকেশন সেক্টরে। জার্মানি কিন্তু মানে ওই রকমেরই একটা কান্ট্রি, এবং তাদের এডুকেশন মান এখন বলা যায় যে কোনো অংশেই পৃথিবীর কোনো দেশের থেকে, মানে আমরা যে সমস্ত কান্ট্রিগুলোকে, বিশেষ করে ইংলিশ স্পিকিং কান্ট্রিগুলোকে আদর্শ দেশ হিসেবে জানি হায়ার এডুকেশনের জন্য, কিন্তু জার্মানি যে এখন কোন পজিশনে চলে গেছে, যে যারা জার্মানি সম্পর্কে জানে এবং জার্মানি থেকে একটা ডিগ্রি নিয়েছে, তারাই আসলে ভালো বলতে পারবে যে আসলে জার্মানির এডুকেশন ব্যবস্থা, শিক্ষা ব্যবস্থা কত উন্নত এবং কতটা আধুনিক। এবং নন টিউশন ফি প্রোগ্রামে একজন স্টুডেন্ট মাস্টার্স যখন করতে যাবে, তার কিন্তু কোনো টিউশন ফি লাগবে না। 70% ইউনিভার্সিটিতে এখন পর্যন্ত জার্মানিতে ইংলিশ টট প্রোগ্রাম, যেগুলো ইংলিশ স্পিকিং যে প্রোগ্রামগুলো, সেই প্রোগ্রামের 70% প্রোগ্রামেই নন টিউশন ফি, এক টাকাও টিউশন ফি লাগবে না। কিছু কিছু ইউনিভার্সিটি আছে, তাদের কিছু কিছু ইংলিশ স্পিকিং প্রোগ্রামগুলো সামান্য কিছু টিউশন ফি তারা রাখে, বাট যেটা কিনা ইংলিশ স্পিকিং কান্ট্রিগুলো থেকে যথেষ্ট পরিমাণ কম। এবং আমাদের বাংলাদেশের ছেলে মেয়েরা তারা যদি যায় ওখানে স্টুডেন্ট জব করে, সেই টিউশন ফিওয়ালা ইউনিভার্সিটিতেও যদি যায়, তাদের পক্ষে খুব সহজেই সম্ভব যে একটা স্টুডেন্ট জব করে সেই টিউশন ফি মিট আপ করা, তাদের ওখানে থাকা খাওয়ার মিট আপ করা, ফ্যামিলি থেকে ওরকম কোনো সাপোর্ট নিতে হয় না। যার কারণে আমি বলি যে বাংলাদেশের মধ্যবিত্ত সোসাইটির ছেলে মেয়ের জন্যে জার্মানি হচ্ছে একটা আদর্শ জায়গা, যেখানে কিনা তারা একটা ইন্টারন্যাশনাল ডিগ্রি নিতে পারবে এবং তাদের ডিগ্রির পরে ওখানে ফুল টাইম জবের সুযোগ পাবে, এবং সেই ফুল টাইম জব দিয়ে সে পিআরের জন্য অ্যাপ্লাই করতে পারবে, এবং নর্মালি 8 ইয়ার্স, 8 থেকে 9 বছর লিগেলি জার্মানিতে থাকলে তারা জার্মান পাসপোর্ট হোল্ড করতে পারবে। এবং আপনারা জানেন যে জার্মান পাসপোর্ট হচ্ছে পৃথিবীর স্ট্রংগেস্ট পাসপোর্টের একটা, তো এত সুন্দর অপরচুনিটি আমার মনে হয় প্রত্যেকটা বাংলাদেশি ছেলে মেয়ে, বিশেষ করে যারা বাংলাদেশ থেকে গ্র্যাজুয়েশন করছে, ব্যাচেলর কমপ্লিট করেছে, অনার্স কমপ্লিট করেছে, তাদের অ্যাটলিস্ট ট্রাই করা যে জার্মানিতে একটা মাস্টার ডিগ্রি করা যায় কি, হোক সেটা নন টিউশন ফি, হোক সেটা সামান্য কিছু টিউশন ফি, এবং সেটার জন্যে রিকোয়ারমেন্টসও খুব কম লাগে, শুধুমাত্র IELTS এ 6 and above থাকলেই তারা এই অপরচুনিটিটা অ্যাভেল করতে পারবে। এবং টাকা পয়সাও খুবই সামান্য, একটা ব্লক অ্যাকাউন্ট দেখাতে হয়, যেটা মেজর ব্লক অ্যাকাউন্ট দেখাতে হয়, এবং 10 লক্ষ টাকার একটা ব্লক অ্যাকাউন্ট থাকলেই হি অর শি ইজ মানে ইজিলি ক্যান প্রসিড দেয়ার হায়ার এডুকেশন।